প্রতিদিন জীবনে আনন্দ দিনের স্বাগত, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। 1976 কথা বলছি, আমি খুব গম্ভীর হয়ে উঠেছিলাম প্রভুর সাথে আমার সম্পর্কটা নিয়ে, আর আমি সেই সময়ের বিষয়ে কিছু আলোচনা করব, কারণ আমি অনেকদিন ধরে খ্রিস্টান, মানে 1976 থেকে, তবে আমি খুব একটা গম্ভীর খ্রিস্টান ছিলাম না। আমি সবসময় প্রভুর আজ্ঞাকারী হতাম না, আমার জীবন আশীর্বাদপূর্ণ ছিল না, জীবনে অনেক ধরনের সমস্যা ছিল, কোনো রকমের শান্তি ছিল না, আমার কোনো আনন্দ ছিল না, আমার সবসময় কোনো না কোনো কারণে তর্কাতর্কি হতো অন্যদের সাথে, কিন্তু বুঝতাম না কিসের সমস্যা হচ্ছে। এটা পরে বুঝলাম, আমাদের আজ্ঞাকারী হয়ে চলতে হবে আর প্রভুর সাথে গম্ভীরতর চলা। দেখতে থাকুন এবং আবিষ্কার করুন আশীর্বাদপূর্ণ হওয়ার এক নম্বর বাধা কি। গম্ভীর হয়ে ওঠার সমস্যা এটা, নিজের মন নতুনীকরণের ব্যাপারে এখন গম্ভীরভাবে এগোনোর সময় উল্টোপাল্টা চিন্তার হাত থেকে নিস্তার পান। জেনে নিন কিভাবে মৃত্যুর কথা না বলে জীবনের কথা বলে নিজের কথায় বিশেষ উত্তরাধিকার। এটা হলো ঋণ মুক্তির সময়, যাতে সারা জীবন দাসত্ব করে কাটাতে না হয়। সুন্দর জীবন কাটানোর এটাই সময়, নিজের মন্দিরের যত্ন নিন, কারণ আপনার মধ্যে বিশ্বাসরূপে প্রভুই আছেন। আরও শৃঙ্খলাবদ্ধ হওয়ার সময়, আরও বেশি শৃঙ্খলাবদ্ধ, হ্যাঁ হ্যাঁ আরও বেশি শৃঙ্খলাবদ্ধ। ও রেকর্ডটা আটকে গেছে। জীবনের যাবতীয় মানসিক উদ্বেগের বিষয় কিছু করার সময় এটা। কর্মরত মানুষ তো আপনি নন, আপনি শুধু একজন মানুষ। আপনাকে জানতে হবে কিভাবে মানুষ হতে হয়, বিশ্রাম নিতে হবে, নিশ্চিন্ত হতে হবে। প্রভু যাতে না বলছেন কিভাবে তাতে না বলতে হবে, এবং যাতে হ্যাঁ বলছেন তাতে হ্যাঁ বলতে হবে। আর অসংখ্য লোক আজ মানসিক চাপে বিধ্বস্ত, আর এর কারণে রোগ হয়, দুর্বলতা ও ক্লান্তি আসে, লোকেদের রোগী বিরক্ত করে তোলে নিজের কর্মসূচনি। একমাত্র নিজেই কিছু করা যেতে পারেন, আপনি কর্মসূচি তৈরি করতে পারেন। কি হলো, কি ভালো হতে হবে যদি এসব কিছু করতে না হতো? ঠিক আছে, তাহলে ঠিক করে নিন কি রকম বাকিটার হাত থেকে নিস্তার পেতে হয়। ভাবলে অবাক হয় যে মানুষ আর কর্মসূচি থেকে কত কাজ বাতিল করতে পারেন, যদি দেখেন যে সেই কাজে তেমন সুফল আসছে না। প্রভু বলেছেন ফলদায়ক হতে। প্রার্থনা নিয়ে মনোযোগী হন, দানের বিষয়ে মনোযোগী হন, সুমনোভাব নিয়ে মনোযোগী হন। এখন যদি প্রভুর সঙ্গে নিজের পদচারণা নিয়ে সত্যি মনোযোগী বা গম্ভীর হন, তাহলে সেটা মনে মনে বলুন, কারণ অসংখ্য লোক এই বিষয়টায় তত মনোযোগী নন, আর এই বিষয়ে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অসংখ্য লোক আজ এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে যখন এসেছেন তখন মনোযোগী হওয়ার ব্যাপারে নিশ্চয়ই আপনারা মনোযোগী। প্রভুর সঙ্গে অনেকের সম্পর্ক দারুণ, অনেকের আবার প্রভুর সঙ্গে তেমন বিশেষ কোনো সম্পর্ক নেই। আরও অনেকে ভিন্ন ভিন্ন চিন্তাধারা নিয়ে এখানে এসে পৌঁছেছেন। বহু বছর ধরে আমি খ্রিশ্চান, তাই প্রতি রবিবার মণ্ডলীতে যেতাম, কিন্তু কথাটা হলো যে আমি তেমন গম্ভীর বা মনোযোগী ছিলাম না। মণ্ডলীতে যেতাম বটে, কিন্তু প্রভুর সামনে দাঁড়িয়ে যদি তার প্রশ্নের জবাব দিই না করেন, তাহলে তিনি কখনোই প্রভাবিত হন না। নিজের জীবন নিয়ে তুমি কি করেছিলে, আমি তো মণ্ডলীতে যেতাম, তাতে আধ্যাত্মিক হওয়া যায় না। মণ্ডলীতে যাই কিন্তু মনোযোগ দিই না। অনেকেই মণ্ডলীতে এসে বলেন যে কিছু কিছু ব্যাপারে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের একেবারেই মনোযোগ দেওয়া উচিত নয়। আসলে আপনারা যখন মণ্ডলীতে আসেন তখন জানতে হবে যে এমন জায়গায় যাচ্ছেন যেখানে জীবিত ও উন্নত উত্তেজিত থাকবেন। সে জায়গার জন্য অপেক্ষা করলে চলবে না, শেষ হলে দুঃখ পেলেও চলবে না। আপনাকে বলতে হবে আমার জীবন পাল্টাচ্ছে, আমি বড় হচ্ছি, আর সেই একই মানুষ নই। প্রচারে যে একটাই কথা বলা হয় সেটা হলো মুখোমুখি হওয়া উচিত, দণ্ড পাওয়া উচিত, এতে উৎসাহ আসে এবং বিকাশ সাধিত হয়। কিন্তু যা শুনবে তাতে যদি ভালো লাগবে ভাবেন, তার মানে আপনি বড় হচ্ছেন না। মাঝে মাঝে মিষ্টি খাওয়া ভালো, দরকার না থাকলেও, কিন্তু অন্য সব কিছু নিয়ে চলতে হবে। তাই মাংসজাত খাদ্যে আমাদের বেশি সময় কাটাতে হবে। প্রভুর সঙ্গে পদচারণায় আমাদের বেশি গম্ভীর হতে হবে। আজ আমি আশীর্বাদের সামনে এক নম্বর প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করব, এটাই আমন্য করা। প্রভুর বশ্যতা শিকারের ব্যাপারে কিছু বার্তা মাঝে মাঝেই
শোনা দরকার। দুই উপায় আমরা বশ্যতা জিনিসটা দেখতে পারি। এই বিষয়ে বাণী বলে, বর্ষেরা ব্যভিচার করে না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। চুরি করো না, মিথ্যে বলো না, অন্যের জিনিসের প্রতি ঈর্ষা এবং হিংসে পোষণ করো না কখনো। আর বিশ্বাসীদের জন্যে অনেক ধরনের জিনিস রয়েছে, কিন্তু তার সঙ্গে একটা বিশাল ক্ষেত্র আছে, বশ্যতা ও বশ্যতাহীনতার বক্তব্য বিষয়। ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে প্রভু পৃথক পৃথক এবং বিশেষ বিশেষ ব্যাপারে কাজ করেন, এমন অনেক বিষয় আছে যাতে প্রভুর বাণীর দরকার পড়ে, যেগুলো লিখিত আকারে পাওয়া যায় না। সেসব ব্যাপারে প্রভুর কথা শুনতে হবে। প্রভু সবসময় নানা বিষয় দণ্ড দেন, আগুনের দিকে যাতে না যাই তাতে আটকে রাখার চেষ্টা করেন, কিন্তু কিছু সময় নির্বাচিত বিষয় শুনতে চাই, তখন যেটা পছন্দ সেটাই আমরা শুনি। আজ আমি আমিন যিহোশীয় 1:3 থেকে প্রভু যিহোশীয়কে কথা দিয়েছেন, আমাদেরও কথা দিয়েছেন, কিন্তু তার জন্য শর্ত মানতে হবে। আসলে কি জানেন, মূল কথা হলো যে প্রভু আমাদের গড়ে তুলতে চান, উত্তরাধিকার তো রয়েছে, কিন্তু যতদিন আমরা শিশু খ্রিশ্চান মাংসের সঙ্গে সঙ্গে চলছি, আসলে পৌল বলেন আমি মাংস খেতে পারি না, আমার তো আমাদের দুধ খাবার হয়, কারণ তোমরা তো শিশু পরিপক্ক নও। এইবারে বিস্তারিত বাইবেলে বলেছে কথা বলতে ও অক্ষম, কথা তো বলতেই পারে কিন্তু বলার বিষয়টা কি, তারা সঠিক কথা বলতো না, তারা গজগজ করতো, অভিযোগ করতো, বিচার সমালোচনা করতো, এমন অনেক কথা আর বলতো, আরও আধ্যাত্মিকভাবে তাদের সাহায্য করতো না। কিভাবে প্রভুর কথা মেনে চলতে হবে সেটা জানা চিরকালীন একটা বিরাট ব্যাপার, প্রভুর দেওয়া দেনা মেনে নেওয়া। তোমার এটা বলা দরকার নেই, এই কথা শোনা মাত্র স্বেচ্ছায় মুখ বন্ধ রাখা উচিত, অথবা অন্যায় কিছু বলে ফেলা ফিরে গিয়ে ক্ষমা চাওয়াটা একটা বিরাট জিনিস। জীবনের অনেক ক্ষেত্রে প্রভুর ওপর আমাদের উচিত মনোযোগ দেওয়া। এবার শুনুন যিহোশীয় 1:3 বলে, সে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে, আমি মোশিকে যেমন বলিয়েছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিচ্ছি। তার মানে আসলে তিনি যিহোশীয়কে বলেছেন, ইসরায়েলিদের যা যা দেন বলেন, মোশিকে বলেছিলেন, তারা সবাই তোমাকে দিয়েছি, কারণ বাণীতে যে যে জিনিস দেওয়া প্রতিজ্ঞা করেছি তা পাবে। সকল প্রতিজ্ঞা, বিচক্ষণতা, বল, আনন্দ, শান্তি, ধার্মিকতা, সৃষ্টিশীলতা, উন্নতি, ভালো স্বাস্থ্য, দীর্ঘজীবন, অনুকূল্য, সুবন্ধুত্ব, দারুণ আত্মীয়তা, প্রভুর কথা শোনা আর আত্মদ্বারা চলি না, সম্পূর্ণভাবে আশীর্বাদ প্রাপ্ত এক সুন্দর জীবন, পরের দিন সকালে উঠে সবার আগে মাথায় আসে জীবনটা সত্যি দারুণ, এখন কেউ কেউ ভাবে তোমার মতো জীবন পেলে আমিও ভালোবাসতাম। আমার জীবনের কথা খুবই অল্প জানেন আপনারা, একমাত্র এই দিকটাই তো আপনারা জানেন, কারণ আমি নিজের কথা সবাইকে বলি, হয়তো এমন কিছু জানেন যে আমি ভুলে গেছি, আর সত্যিটা যদি জানতে চান তো বলি, এইসব কাজ করতে গিয়ে কি কি করতে হয়েছে তা কি আপনারা জানেন? একটা অংশ আপনারা দেখেন আর ভাবেন, হ্যাঁ সত্যি, যদি আপনার মতো জীবন পেতাম, এটা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে জীবনে, অনেক অসংখ্য দায়িত্ব রয়েছে, আর যেগুলো পূরণ করতে গিয়ে হয়তো মারা পড়বেন যদি না জানেন যে আবার একটা সময় কেটেছে যখন আমি ঘুম থেকে উঠতাম এবং আমার প্রথম ভাবনা ছিল আমি জয় পেয়েছি, এটাই হলো সূচনা, কারণ আজ আর ঘুম থেকে উঠে দিন কাটানোর জন্যে ধাক্কা দেয় না। প্রভু যতদিন না আসেন ততদিন নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টায় কোনো কিছু করতে হয় না, তবে সময় লাগে, মাংসকে মরতে হবে। পাপ তো মরতে চায় না, পাপের জন্যেই আমরা মরি আর প্রলোভন,
কোনোদিনও ছেড়ে যাবে না, সিদ্ধান্ত নিতে হবে যাতে প্রলোভিত না হই। নিজের বিষয়ে নিরুৎসাহিত হবেন না, যদি এখনও সঠিক মনে না পৌঁছন তাহলে উন্নতটুকু নিশ্চিন্ত করুন, এমনকি সকালে উঠে নিজের জীবন ভালোবাসি বলতেও সেই চিন্তাধারা। আমার উত্তরণ ঘটাতে পারি না, কারণ পরের সপ্তাহে হয়তো একটা দিন অত ভালোবেসে জীবন কাটাতাম না। পৌল বলেছিলেন, আমি তো রোজ মরি। মণ্ডলীতেও আমাদের বুঝতে হবে যে এই বড় হওয়া এবং পরিপক্ক একজন খ্রিশ্চান হওয়া অতি সহজ ব্যাপার নয়, তবে পরমেশ্বরের শক্তির সাহায্যে তা করা যেতে পারে, আর সেটাই হলো একমাত্র উপায়। তাছাড়া আর কিছুই করার উপায় নেই। হয় আপনি প্রভুর সঙ্গে এগোবেন এবং যা করার দরকার তা করবেন, নয় আপনি চিরকাল দাসত্বের মধ্যে কাটাবেন আর সারা জীবন একই পাহাড়ের চারিপাশে পাক খেয়ে যেতে হবেন। প্রভুর প্রতিজ্ঞা পেতে পারেন, যে কেউ বাইবেলে বলেছে, যে কেউ কারা? তারা নয় যারা শুধু এই প্রতিকার করে, কিন্তু তারা যারা প্রভু যা বলেছেন তা ঠিক মতো করেন। বশ্যতা হলো জীবনের জয়ের চাবিকাঠি। আপনি যদি প্রভুর প্রতি বশ্যতায় সম্পূর্ণ নিবেদিত হন, তাহলে যে পথে প্রভুর কথা মতো চলেছেন, আর শক্তি ও আশীর্বাদ কোনো দিন দিয়াবল আপনার কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে পারে না। প্রভু যখন আমায় এই কাজে দেখে, তখন সব বন্ধুদের আমি হারিয়েছিলাম, সেই ব্যাপারে আপোষ করায় কি আমি মোটেই প্রলোভিত হইনি? নিশ্চয়ই হয়েছিলাম, কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম। সমগ্র রাস্তা ধরে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আপনাকে। লোকে ভেবেছিল যে আমার মাথাটা গেছে, কারণ আমি যেসব মহিলাদের মধ্যে থাকতাম তারা কেউ এসব করেনি। যতক্ষণ না লোকে বলতে শুরু করে যে আমি পারবো না, ততক্ষণ জানতাম না যে তা পারবো না, কারণ তখন তো আমি কেড়ে নিয়েছিলাম, ও না তুমি তো পারবে না, তুমি তো মহিলা, প্রভুকে আমি বলেছিলাম আমি পারবো না, আমি নারী। তিনি বলেছিলেন, তুমি নারী যা পুরুষ আমি কি জানি না। এগুলো সব অকারণ কথাবার্তা, ভালোভাবে ব্যাপারটা নেওয়ার চেষ্টা করতে থাকি। রোববার সকালে যারা সমাবিঘয়ে পৌঁছেছিল তাদের মধ্যে এটা কেউ নয়। এদের মধ্যে কেউ যিশুর পা অশ্রু দিয়ে ধুয়ে নিজের কেশ দিয়ে মুছে দেয়নি। ম্যারি ছিলেন উজ্জ্বল, পরে দেবদূত তার কাছে আসেন কারণ সমাধিঘর ছিল খালি, আর তিনি বলেন, আমাদের শিষ্যদের গিয়ে বলো যে তিনি উত্থিত হয়েছেন। জানি না এটা কি, কে কিভাবে পড়তে পারেন। পড়ার পরেও বলতে পারেন, নারীরা প্রচারে অক্ষম। পৌল বলেছিলেন, পৌল যা বলেছিলেন সেটা বোঝা একটু কঠিন বলা যায়, আপনাকে তারা সংস্কৃতির বোধ দিয়ে একটা পড়াতে হবে। পরের দিকে প্রতিটি মণ্ডলীতে এক এক সময় পৌল কিছু না কিছু প্রভু যা ভেবে গড়েছেন সেই রকম হয়ে ওঠার, আদমের পা থেকে ইভকে সরিয়ে টানা হয়নি। তাকে সেখানে রাখা হয়েছিল, তার মানে এই নয় যে আমাদের মনোভাব খারাপ বা আমাদের মনোভাব অন্যায় ধরনের। বাইবেলে পরিবার নিয়ম অনুসারে আনার জন্য এক এক করে লাইন লেখা রয়েছে, কিন্তু বহুদিন যাবৎ নারীরা দুর্ব্যবহারের শিকার হয়ে এসেছেন এবং সেইভাবে নিজেদের দেখে এসেছে। তাই আমি আশা করি এই তথ্যটি ঠিক করার জন্য প্রভু আমায় সাহায্য করবেন। যাই হোক, প্রভু যখন এই রাজ্যের জন্য ডেকেছিলেন তখন বন্ধুরা আমার পাশ থেকে এক এক করে সরে গেছিল, আমাদের পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। বহু বছর সেই কঠিন অবস্থায় চলেছে, কেউ আমার ওটা হতে চায়নি, কারণ আমি মূল ধরে টানছিলাম, পবিত্র আত্মার দ্বারা বাপ্তাইজক হয়েছিলাম, আমি আস্থা চেয়েছিলাম, আস্থার উপহারে শুশ্রূষার জন্যে মানুষের মাথায় হাত রেখতাম, ঠিক কথা বলায় আমি যেন ঠিক এই রকম হয়ে গেছিলাম, কিন্তু সুখী হয়েছিলাম আর প্রভুর উপস্থিতি অনুভব করেছিলাম, আর তার পরিবর্তনে দেখতে পাচ্ছিলাম, আর বেশি দিন আমায় দুঃখে থাকতে হয়নি।
রোববার সকালে উঠে বলতে হয়নি যে এই পথ দিয়ে মণ্ডলীতে যাই, আমি এই পথ দিয়ে মণ্ডলীতে যাই, আমি এই পথ দিয়ে মণ্ডলীতে যাই, এই পথ দিয়ে মণ্ডলীতে যাই। প্রতি রোববার সকালে এই পথ দিয়েই বাড়ি ফিরে আসি, সারা সপ্তাহ নির্বদের মতো চলি। যবে থেকে প্রভুর সঙ্গে পদচরণায় মনোযোগী হয়েছি, তবে থেকে দিয়াবল উন্মদ হয়েছে, দিয়াবল তার ভাণ্ডারে যা যা আছে। একটা জিনিস দিয়াবল করে যে যারা আপনাকে ভালোবাসে তাদের কাছ থেকে প্রত্যাশা নিয়ে আসি, যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি, প্রভুর প্রতিজ্ঞা যিশুর রক্তের মাধ্যমে কেনা হয়ে গেছে। আর সেই সব জিনিস সুরক্ষিত আছে সেখানে, যে টাকা বাইবেলে প্রতিশ্রুত ভূমি বলেছে, কিন্তু সেটা তো নিতে হবে। যেখানে যেখানে পা পড়বে সেই সব জায়গা দেওয়া হবে, তার মানে দিয়াবলকে ভুলোহিত করা, তার মানে সেই সব জায়গা নিয়ে নেওয়া যা সে নিয়েছিল, এর মানে বশ্যতার নতুন মাত্রা এগোনো, এর মানে মাংসের স্বচ্ছন্দ কোনো কাজ করা, এর মানে মনোপ্রিয় কোনো কাজ না করা। আমাদের মধ্যে কেউ যদি প্রভুর বশ্যতা গ্রহণ করে, এবার যেটা বলেছি সেটা বুঝে নিন, দু বছর ধরে আমি এটা বলে আসছি, আমি মনে করি হ্যাঁ এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে কেউ যদি প্রভুর কাছে উন্নতি করতে চান, তাহলে তাদের শিখতে হবে খারাপ লাগলেও ভালো কাজ কিভাবে করতে হয়। যদি এই কথাটা মেনে চলতে চান, তাহলে যদি প্রভুকে মানতে চান, তাহলে মাংস কিন্তু বলবে না যে কি করেছেন আপনি বা দারুণ করেছেন। আপনাদের মাংস পদাঘাত করতে হবে, কিন্তু আপনি যদি নিজের আত্মাকে প্রভুর বাণী গ্রহণ করিয়ে থাকে, ও বা বা দারুণ, যদি আধ্যাত্মিকভাবে দুর্বল হন তাহলে মাংস জয় করতে পারবেন না, কিন্তু আপনি যদি নিজের আত্মাকে নিয়মিত প্রভুর বাণী গ্রহণ করিয়ে থাকেন, প্রভুর সৌভাগ্য করে থাকেন, তাহলে তখন মাংস যা কিছুই করার চেষ্টা করুক সে আপনার আত্মার চেয়ে বলশালী হতে পারবে না, দিয়াবল নিয়ন্ত্রণ করতে পারবে না, একেবারেই পারবে না। এই কথাটা আপনি মেনে নিন আমি যেটা বলছি। পিতর চারে একবার যাই, মনে পড়ে যে এই বাণীটি আমি প্রথমবার দেখা মাত্রই অনেক কিছু কাজে উদ্যত হই, ভেবেছিলাম যে দারুণ, বাহ, কারণ তখন অনেক কিছুর মধ্যে দিয়ে চলেছি, সেগুলো সহজ ছিল না। আমি চেষ্টা করেছিলাম একজন নিবেদিত প্রাণ পত্নী হতে, জানতে চাইছিলাম কিভাবে মুখ বন্ধ রাখা যায়, বিশেষত কারোর কথা পছন্দ না হতে। আমরা যেটা বেশি মনোযোগ দিই সেটা হলো আমার জীবনে কিসের আহ্বান। আফ্রিকা বা ইন্ডিয়াতে যেতে পারবো কি একটা ক্রিশ্চিয়ান বইয়ে? ও এটা কি হবে, আফ্রিকা বা ইন্ডিয়াতে যেতে পারবো, একটা ক্রিশ্চিয়ান বইয়ের দোকান করতে পারবো না পারবো না? সবার আগে আপনাকে নিজেকে প্রভুর সঙ্গে সোজাসুজি এগোতে হবে, সঠিক মনোভাব রাখতে হবে, সঠিক মন রাখতে হবে, সোজাভাবে কথা বলতে হবে, প্রভুকে মানাতে হবে। আপনাকে কিসের জন্য আহ্বান করা হয়েছে সেসব খুঁজতে হবে না আপনাকে, সবার যেটা পছন্দ পেয়ে থাকে। আর পৃথিবীর বুকে নিজেকে বার করুন আর সজীব জীবন কাটান। সবার পূজাবেদির দরকার নেই, বেশিরভাগ লোকের সাহায্যের দরকার, আর বাজারের এলাকায় সেই সব লোকেদের সেখানেই পাবেন যেখানে দরকার। আর আমাদের মতো লোকেরা আপনাদের পরিশ্রমের কথা বলতে, যাতে আপনারা বেরিয়ে কাজ করতে পারেন, প্রত্যেককে দাঁড়ানোর জন্য একটা পূজাবেদি বা মঞ্চ অবশ্যই চাই। প্রথম পিতর চারের এক দুই, অতএব খ্রিস্টের মাংস দুঃখ ভোগ করিয়াছেন বলেছেন, তোমরাও সেইভাবে আপনাদিগকে সম্মিভূত করো, ধৈর্য ধরে যত না পাও যদি প্রভু, দেখুন আপনারা বলেছেন নতুন মন তৈরি করো, প্রতিদিন বলুন প্রভু তুষ্টিতে ব্যর্থ হলে যাতনা ভোগ করা। বাইবেল যিশুর মাংসে যাতনা পাওয়ার কথা বলেছেন, আমি নিশ্চিত যে ক্রুশবিদ্ধর কথাও বলেছে, তবে আমার মনে হয় আগের বিষয়ে বেশি কথা বলেছে, কিভাবে তিনি
উদ্যানে গিয়ে বলেছিলেন বাইবেলে সেটাকে মানসিক লাঞ্ছনা বলা হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছিলেন সেটা এত কষ্টদায়ক ছিল যে ঘামের মতো রক্তের ফোঁটা পড়ছিল। সেটা ছিল তাঁর সিদ্ধান্ত নেওয়ার সময়। এবার কি এগিয়ে প্রভুর ইচ্ছে আমরা পালন করব? আমি প্রভুর ইচ্ছে পূরণ করতে চাই, কিন্তু এত দুঃখ পেয়েছি যে জানি না শেষ পর্যন্ত পারবো কিনা। হে প্রভু, সম্ভব হলে ওই জিনিসটা সরিয়ে নিন, আর যা হয় হোক আপনি করুন, আমি এটা কিছুতেই পারবো না। কিন্তু এর মাঝেই আমি প্রার্থনা করেছিলাম, তার মানে আর আবেগ এমন তীব্র যুদ্ধ ছিল যে তার রক্ত ঝরেছিল। উনি বলেছেন আর খ্রিস্ট মাংসে আপন দিগকে সজ্জীভূত করো, কেননা মাংস যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিয়ত হইয়াছে। একটা কথা বলছি, মন দিয়ে শুনুন, আমি বলছি না যে এই সব এক রাতের মধ্যেই হয়ে যাবে বা এই সব খুবই সহজ, না তা নয়। তবে দাসত্ব বোধনের থেকে মুক্তি পাওয়ার সহজ কারণ অন্তত আপনারা শান্তি পান যে উদ্দেশ্যটা সফল হয়েছে, এখন আপনারা শাস্তি পান যে এটা হয়েছে, কিন্তু সেই পাহাড়ের চারপাশে তো আর বারবার ঘুরতে হচ্ছে না। এবার এই বাণীটা আমরা যা বলে এসেছি, আমার মনে এই কথাগুলো সারা বিশ্বের মণ্ডলী শোনা উচিত। যদি আপনারা যার মধ্যে দিয়ে যাওয়ার দরকার তার মধ্যে দিয়ে গেলে প্রভুর ইচ্ছা পূরণের জন্যে, দেখুন পরের আয়াতে প্রথম পিতর 4:1 ও 2, অতএব খ্রিস্ট মাংসের দুঃখভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সজ্জীভূত করো, কেননা মাংসে যাহা দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হয়েছে। আরেক কথায় প্রভুর জন্য এসব করো। এমন অনেক জিনিস আছে যা আমি বলতে করব না, তবে প্রভুর জন্য আমি তা করি। আর সে পাপ হইতে বিরত হইয়াছে তার মানে এই নয় যে আর কোনোদিন ভুল করনি, তবে এর মানে হলো যে কখনো জেনে শুনে ইচ্ছে করে বা অভ্যাসগত প্রভুর অমান্যের জন্য কিছু করেনি, নিজের মতো করে চলতে সে পাপ হইতে বিরত হয়েছে। সে নিজেকে পৃথিবী সন্তুষ্ট করা বন্ধ করে প্রভুকে সে সন্তুষ্ট করেছে, যেন আর মনুষ্যের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংস সবার অবশিষ্ট কাল যাপন করে। এটা একটা দারুণ বাণী, আপনাদের আশা করি এটা সত্যি ভালো লাগে ভীষণ করে। বাহ, এটা থাকতে চাই না। এই বছরের শেষে গিয়ে আমার বিশ্বাস যে প্রভু চান আমরা ভালো থেকে অতি ভালো হই, আর অতি ভালো থেকে আরও ভালো আর ভালো হই। তাই একটা নির্ণয় নিন, কারণ নির্ণয় ছাড়া কিছু হয় না। আমি প্রভুর বাণী পড়ব এবং এই বছরটা ওনার সাথে সময় কাটাবো যেমন আগে কখনো করিনি। প্রভু মঙ্গল করুন।